আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। তবে তার আগে একটা রিকোয়েস্ট করবো, ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ, আমার ফোন নাম্বার দেয়া আছে, ফেসবুক পেজের জন্যই বলছি মূলত, ফেসবুক পেজটাতে তোমরা জয়েন করো, কারণ এই ভিডিওগুলো এবং অন্যান্য যে কন্টেন্টগুলো, ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারছি কিন্তু অন্যান্য কিছুতে আমি আর লেখা তো আর আপলোড করতে পারবো না, তাই না? তো ফেসবুক পেজে হয়তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে, আমি যে সংজ্ঞাগুলো বলি, অনেকে বলো যে স্যার আপনি সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে প্রথমবার যে সংজ্ঞাটা বলেন দ্বিতীয়বার সেই সংজ্ঞা থেকে আলাদা কিছু বলেন, তৃতীয়বার সেই সংজ্ঞা আরও আলাদা হয়ে যায়, লিখতে গিয়ে সমস্যা হয় আমাদের। তো আমি মনস্থির করেছি যে কিছু কিছু সংজ্ঞা তোমাদের ওই জায়গায় ফেসবুক পেজে আপলোড করে দেব, তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো যে তোমার ফেসবুক পেজটা একটু জয়েন করো। তো এখন যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে তোমার ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়। ওকে, এখন আমরা যে বস্তু দেখে থাকি, যেমন এই যে এটাও দেখছো, তোমাদের কাছে খুব মসৃণ মনে হচ্ছে, রাইট? খুব মসৃণ মনে হচ্ছে, কিন্তু যদি এটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় তাহলে দেখবা যে না, এটা মসৃণ নয়, এটা আসলে কিছু এবড়ো থেবড়ো রয়েছে, একটু উঁচু নিচু রয়েছে। তো ঘর্ষণ বল আমরা বুঝবো, যেমন ধরো রাস্তায় গাড়ি যখন চলছে সেখানেও কিন্তু ঘর্ষণ বল উৎপন্ন হয়। এখন রাস্তার তল আমরা যেমন দেখি এমন উঁচু নিচু এরকমই হয়, সাপোজ এরকম ভেবে নাও, তোমরা এরকম ভাবো। এখন গাড়ির চাকা যেটা, সেটাও কিন্তু মসৃণ নয়, আমরা গাড়ির চাকা এভাবে আঁকছি আসলেই কেমন, এটাও কিন্তু উঁচু নিচু থাকে, এই যে এরকম সাপোজ এরকম উঁচু নিচু, একটু উঁচু নিচু কিন্তু থাকে, রাইট? সাপোজ এটাই গাড়ির চাকা। তো দেখো এই জায়গা, এই যে এটা হচ্ছে রাস্তার তল আর এই যে এটা হচ্ছে গাড়ির চাকার তল, রাইট? তো এই চাকা যখন যেতে চাইবে তখন এই রাস্তার তলের সাথে এই গাড়ির চাকার তল কী হবে? বাধা পাবে, রাইট? চাকাটাকে যদি আমি এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যদিও চাকা যায় না ওভাবে, আমি ভেবেই নিলাম যে আমি চাকা ওভাবে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো এই তলের সাথে এই তলের কী হবে? একটা বাধা, ঠোকাঠুকি হবে, লেগে যাবে। লেগে গেলে সেখানে কী হবে? ঘর্ষণ হবে। তো এভাবেই মূলত ঘর্ষণ উৎপন্ন হয়। কীভাবে উৎপন্ন হয়? যে একটা তল আর একটা তলের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে বাধা পায়, এই বাধা পেয়ে ওখানে ঘর্ষণ উৎপন্ন হয়, এবং এই ঘর্ষণ উৎপন্ন হওয়ার কারণেই মূলত তাপ উৎপন্ন হয়। তো ঘর্ষণ নিয়ে আরও একটা ভিডিও আসবে, সেখানে হয়তো আমি আরও বিস্তারিত কথা বলবো। এখানে জাস্ট এতটুকু বললাম যে ঘর্ষণ কেন উৎপন্ন হয়, যে এইভাবে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা করবা, যে আমরা বাস্তবিকভাবে যে তলগুলো দেখি, যে বস্তুগুলো দেখি, সেই বস্তুগুলো কোনোটাই মসৃণ নয়, এখানে অবশ্যই কিছু উঁচু নিচু তল রয়েছে, এই উঁচু নিচু তল একে অপরের মধ্যে প্রবেশ করে এবং সেখানে বাধার সৃষ্টি করে, যেই বাধা থেকে ঘর্ষণ উৎপন্ন হয়। এরপরের ভিডিওতে হয়তো আমি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব সেটা নিয়ে কথা বলবো, কেন এরকম বলা হচ্ছে আমি খুব ডিটেইলস ব্যাখ্যা করব, কারণ এটা জানার অবশ্যই দরকার আছে, এবং সেই জায়গায় আমি আরও ব্যাখ্যা করব যে গাড়ির চাকা কেন গড়িয়ে গড়িয়ে চলছে। খুবই বোঝার ব্যাপার যে গাড়ির চাকা গড়িয়ে গড়িয়ে চলছে কিন্তু যখন ব্রেক করা হয় তখন সে এইভাবে থেমে যায়, চলে এভাবে, বাট যখন ব্রেক করা হয় তখন চাকা যাচ্ছে এইভাবে, তখন কিন্তু সে আর ঘুরছে না, যখন গড়িয়ে গড়িয়ে চলে সেটা কিন্তু আবর্ত ঘর্ষণ, রোলিং ঘর্ষণ, রাইট? আর যখন এইভাবে চলে সেটা অন্য আর একটা ঘর্ষণ। তো কেন ব্রেকের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে, কেন ঘোরার ক্ষেত্রে মানে তোমার চলার ক্ষেত্রে আবর্ত ঘর্ষণ ব্যবহার করা হচ্ছে, এই ব্যাপারগুলো একটু বুঝতে হয়, খুব সুন্দর সায়েন্স রয়েছে এখানেও। ওকে, তো অ্যান্সারটা বলে দিলাম যে কেন ঘর্ষণ উৎপন্ন হয়, আমি জানি তোমরা এটা পারো, তারপরে তোমাদের জন্য একটু বলে গেলাম। তো এই ছিল মূলত আজকের টপিক, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে, ভালো থেকো, সে পর্যন্ত তোমার সবাই আসসালামু আলাইকুম।